আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদের সঙ্গে দারুণ একটা মজার জিনিস শেয়ার করব, চা। সবাই তো কম বেশি আমরা খেয়ে থাকি, আজকে আমি আপনাদের সঙ্গে ডিম চায়ের রেসিপিটি শেয়ার করব। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, আর এই বাটির মধ্যে 5টা মিল্ক মেরি বিস্কিট নিয়ে নিচ্ছি। চকলেট বিস্কিট ছাড়া যে কোনো ব্র্যান্ডের বিস্কিট দিয়ে কিন্তু এই চাটা তৈরি করে নিতে পারবেন। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, আর বিস্কিটগুলো এই পানির মধ্যে ভিজিয়ে দিচ্ছি। আরেকটি বাটি নিয়ে নিলাম, আর যেহেতু বলেছি ডিম চা তৈরি করব, তো আমাদের তো ডিমটা লাগবে। এই বাটির মধ্যে এখন ডিমটাকে ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমের যে কুসুমটা আছে, শুধু এই চার মধ্যে আমরা কুসুমটা ব্যবহার করব, তো এই কুসুমটাকে আমি এই যে আলাদা করে নিচ্ছি। আর যে সাদা অংশটা, এটা কিন্তু পরে আমরা ভেজে খেয়ে নিতে পারবো। এখন এই কুসুমটাকে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই ডিমের কুসুমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। যখনই চার জন ডিমটা নিব, অবশ্যই খেয়াল রাখবো যে ডিমের কুসুমের সাথে যেন সাদা অংশটা না থাকে। কুসুমটাকে ভালো করে আমি ফেটিয়ে নিলাম। পানি দিয়ে যে বিস্কিটটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এখন হাতে এভাবে চটকিয়ে নিব। বিস্কিটটা হাতে চটকিয়ে নিয়েছি পানির সাথে, এখন এটাকে আমরা ছেঁকে নিচ্ছি। এখানে আমি একটা মগ নিয়ে নিলাম, তারপরে মগের উপরে একটা ছাঁকনি দিয়ে দিব। আর এই যে বিস্কিটটাকে পানির সাথে চটকিয়ে রেখে দিয়েছিলাম, এখন এই ছাঁকনির মধ্যে বিস্কিটটাকে ঢেলে দিচ্ছি। ছাঁকনির মধ্যে বিস্কিটের পানিটা নিয়ে তারপর আমি ছেঁকে নিয়েছি। আমাদের বিস্কিটের পানিটা কিন্তু মগে চলে গিয়েছে, আর এই যে কিছু কিন্তু বিস্কিট রয়ে গিয়েছে, এগুলো আর দেবো না, তো এগুলোকে আমি সাইড করে নিচ্ছি। আর এই যে চাটা বানানোর জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিলাম, আর 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিব এই প্যানের মধ্যে। এই পানিটা কিন্তু নর্মাল পানি। 2 কাপ পানি নিয়ে নিলাম, তারপর এই পানির মধ্যে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। চাটা আমি তৈরি করছি গুঁড়া দুধ দিয়ে, আপনারা চাইলে কিন্তু গরুর দুধ দিয়েও এই চাটা তৈরি করে নিতে পারবেন। এখন একটা চামচ দিয়ে এই পানির সাথে গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নিব। গুঁড়া দুধটা পানির সাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন ওই যে আগে থেকে ডিমের কুসুমটা আমি ফেটে রেখে দিয়েছিলাম, সেই ডিমের কুসুমটা এখন দিয়ে দিব। এই ডিমের কুসুমটা কিন্তু দুধটা যখন ঠান্ডা অবস্থায় থাকবে তখনই দিয়ে দিতে হবে, গরম দুধের মধ্যে কিন্তু ডিমের কুসুমটা দেওয়া যাবে না। তাতে করে কি হবে, দুধটা কিন্তু ছানা ছানা হয়ে যাবে। আবার ওই চামচটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আজকে যে যে উপকরণগুলো আমি নিয়েছি, তা দিয়ে কিন্তু আমার 2 কাপ চা হবে, তার চেয়ে বেশি হবে না। কেউ যদি বেশি করে বানাতে চান, উপকরণগুলো কিন্তু একটু বেশি করে নিতে হবে। কথা বলতে বলতে ডিমের কুসুমটাকে মিশিয়ে নিলাম, ওই যে বিস্কিটের পানিটা আমি ছেঁকে রেখে দিয়েছিলাম, এখন এই পানিটা এখানে নিয়ে নিব। আবারও সব কিছু একটু চামচটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা এটাকে চুলায় বসিয়ে দিব। প্যানটাকে চুলার মধ্যে আমি বসিয়ে দিলাম। 3টা ছোট এলাচ ফাটিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি। চায়ের মধ্যে যদি এলাচটা দেওয়া হয়, তাহলে কিন্তু এলাচের যে ফ্লেভারটা, সেটা কিন্তু চায়ের মধ্যে ছড়িয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। এখন এই দুধটাকে কিছুক্ষণ এভাবে আমি জাল করব। চায়ের দুধটা কিন্তু বলক চলে এসেছে, আরও কিছুক্ষণ এই দুধটাকে জাল করে নিব। যেহেতু সব কিছু মিলিয়ে কিন্তু আমি এখানে 3 কাপ দিয়েছি, শুকিয়ে আমি 2 কাপ করা পর্যন্ত এই দুধটাকে এভাবে জাল করে নিচ্ছি। আরও কিছুক্ষণ এই দুধটাকে জাল করে নিয়েছি। এখন এখানে আমি 4টা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন। চিনিটা দিয়ে দিয়েছি, আবার একটু চিনিটাকে মিশিয়ে দিব। সাথে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ চা পাতা। দুধ চায়ের মধ্যে কিন্তু চা পাতার পরিমাণটা একটু বেশি লাগে, কারণ দুধ চায়ের মধ্যে যদি লিকারটা সুন্দর না আসে, তাহলে কিন্তু চাটা খেতে ভালো লাগে না। চা পাতাটা দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ এটাকে এভাবেই জাল করে নিচ্ছি। আরও কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি, আর চাটা আমাদের রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে চাটাকে ছেঁকে পরিবেশন করে নিচ্ছি। এখানে একটা কাপের মধ্যে চাটাকে আমি ছেঁকে পরিবেশন করে নিচ্ছি। চাটা ছেঁকে নিলাম। আশা করছি আমার এই ডিমের চায়ের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।